আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার নতুন ফোন আনবক্সিং ভিডিও। আমি আইফোন 11 প্রো ম্যাক্স কিনেছি, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আমার আগের ফোনটা আমার বাচ্চারা ভেঙে ফেলেছে, সেজন্য আমাকে নতুন একটা ফোন কিনতে হয়েছে। আর আমি যেহেতু আইফোন ইউজার, আমার জন্য হচ্ছে আইফোনটাই সবচাইতে সুইটেবল। আমি মাঝখান দিয়ে অন্য আরেকটা ফোন কিনেছিলাম, কিন্তু সেটা 2-3 দিন ইউজ করার পরে আমার কাছে ভালো লাগেনি, সেজন্য আমি চেঞ্জ করে আইফোনটাই নিয়েছি। এটা 256 জিবি, 256 গিগাবাইট, আর হচ্ছে তিনটা ক্যামেরা আছে প্রো ম্যাক্সে, এটা তো আপনারা সবাই জানেন। একটা হচ্ছে মেন ক্যামেরা, একটা আলট্রা ওয়াইড, আর একটা হচ্ছে টেলিফোটো। তো এখানকার এবারের প্রো ম্যাক্স যে ফোনটা, এটাতে অনেক রকমের ফিচার আছে, স্পেশালি ফটো এবং ভিডিও দুটোই অনেক বেশি অপশন আছে, এবং ছবি এবং ভিডিও সবই অসাধারণ হয়। আমার কাছে তো মনে হয়েছে যে মানে যে কোনো ভালো মানের DSLR ক্যামেরার চাইতে ভালো ছবি এবং ভিডিও হচ্ছে। তো যাই হোক, আমি আসলে দুটো ফোন কিনেছি, একটা আমার জন্য, একটা সুহার বাবার জন্য। তো আমার ফোনটা হচ্ছে মিডনাইট গ্রিন, আর সুহার বাবার ফোনটা হচ্ছে ব্ল্যাক। এটা হচ্ছে ব্ল্যাক ফোনটা, আমি আমার ফোনটা দিয়ে ভিডিও করছি আর সুহার বাবার ফোনটা দেখাচ্ছি। তো এখানে বক্সে এসেছে একটা চার্জার, একটা হেডফোন, আর হচ্ছে যে কিছু টুকটাক পেপার যেগুলো থাকে আর কি, অ্যাজ ইউজুয়াল ওগুলো। তো হেডফোনটা আর হচ্ছে যে চার্জারটা, এই যে চার্জারটা হচ্ছে আগের চার্জারগুলো চাইতে একটু ডিফারেন্ট মনে হলো আমার কাছে। তো আর এখানে আরেকটা কথা বলে রাখি, যে অ্যাপেল বলছে যে আইফোন যেটা প্রো আছে, প্রো চাইতে এখানে এই ম্যাক্সের ব্যাটারির লংজিভিটি 4 আওয়ার্স বেশি। তো এটা খুবই ভালো মনে হলো আমার কাছে, কারণ হচ্ছে যে ব্যাটারি যত বেশি লংজিভিটি থাকবে, সেটাই ইউজারের জন্য অনেক ভালো হয় আর কি। এই যে অন করলাম ফোনটা, তো স্ক্রিনটাও বেশ বড়, আর হচ্ছে দেখতে অনেক সুন্দর। ফোনটা কিন্তু হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন যে বেশ ভারী, খুবই ভালো লাগে আর কি। তো আর কনফিগার করাটাও ইজি, ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করার পরে আপনার প্রিভিয়াস ফোন পাশাপাশি আনলেই, কিছু জাস্ট মেসেজ একটু আদান প্রদান করলেই দেখা যায় যে আগের ফোনের সমস্ত ডাটা নতুন ফোনে চলে এসেছে। তো এটা করতে বেশি একটা সময় লাগেনি আমাদের। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটার সঙ্গে যে একটা পিন আছে, যেটা দিয়ে হচ্ছে সিমটা ইয়ে করতে হবে, লাগাতে হবে আর কি, সিম কার্ড ঢুকানোর যে ট্রেটা এই যে পাশে, এটা একটু জাস্ট খালি একটু প্রেস করলেই খুলে আসে, তখন সিম কার্ডটা এটার ভিতর দিয়ে তারপর আবার প্রেস করে ঢুকিয়ে দিতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আমার তো মনে হচ্ছে যে এটা ব্যবহার না করে রেখে দিই, সাজিয়ে রাখি, এত ভাল লাগছে। আর স্পেশালি আমার যে মিডনাইট গ্রিন, এই কালারটা খুবই আনকমন এবং খুবই সুন্দর হয়েছে দেখতে, আমার খুবই ভালো লেগেছে। এই যে এখানে ওয়াইফাই সাথে কানেক্ট করতে চেষ্টা করছিলাম, পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড দিলে কানেক্ট হয়ে গেলেই হচ্ছে পুরোনো ফোনের সমস্ত ডেটা আমরা এখানে নিয়ে নিতে পারবো। আর এটা মানে খুবই অল্প সময়ের ব্যাপার আর কি। এই যে দেখতে পাচ্ছেন যে দুটো, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে সুহার বাবার, মিডনাইট গ্রিন আর হচ্ছে ব্ল্যাক। তো দুটো ফোনই আসলে দেখতে খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন তিনটা ক্যামেরা, আর অ্যাপেলের লোগোটা, আগে একটা সময় কিন্তু পেছনে আইফোন লেখা থাকতো, এখন অ্যাপেল এটা বাদ দিয়ে দিয়েছে। আমি কিছু ছবি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে ছবিগুলো কিভাবে যখন উঠাবেন তখন ক্যামেরাটা এই যে এভাবে করে হাফ সার্কেল হয়ে থাকে, এটা রোটেট করে করে আপনি জুম করতে পারবেন, আবার হচ্ছে যে জুম ইন জুম আউট করা যায়, এই যে খুবই সুন্দর এবং সহজ। আবার এখানে ভিডিও থেকে ফটোতে যাওয়া এবং ফটো থেকে সুইচ করে ভিডিওতে আসা খুবই ইজি। তো বাচ্চারা খেলাধুলা করছিল, ওদেরকে মডেল বানিয়ে একটু শ্যুট করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে করতে হচ্ছে, এই যে হাফ সার্কেলটা, এটাকে আস্তে আস্তে রোটেট করলে ছবি জুম হবে,
এই যে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর এবং মানে ইজি। আসলে গ্যাজেট যত ইজি হয় ততই আসলে ইউজ করাটা আমাদের জন্য অনেক মানে আরামদায়ক হয় আর কি। আর এখানে সুহাকে দিয়ে একটা ছবি উঠাচ্ছি, ওকে বলছিলাম যে চুল ইয়ে করার জন্য স্লোমো একটা নতুন অ্যাপ আমি পেয়েছি। এই যে দেখেন ছবিটা আমি নর্মাল উঠিয়েছি ভিডিওটা, তারপর যখন আমি এটা প্লে করেছি তখন স্লো মোশনে হচ্ছে, খুবই সুন্দর লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে ইয়াং জেনারেশন খুব পছন্দ করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করছি ভালো লেগেছে সবার। আল্লাহ হাফেজ।